হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল। সমস্ত রাশি অনুযায়ী নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে, তাহলে চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক। জানবো বিষ রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে। বৃহস্পতি, শুক্র, বুধ এবং সূর্য এই চারটি গ্রহের ট্রানজিস্টের ফলে আপনাদের 6th হাউস, 7th হাউস এবং 9th হাউস এই চারটে হাউস কিন্তু অ্যাক্টিভ হতে চলেছে। তাহলে ফার্স্টেই জেনে নেওয়া যাক আপনাদের ক্যারিয়ার কেমন থাকছে না থাকছে। জবের জায়গাটা আগে জানবো। জবের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, যারা অনেক দিন ধরে পরিশ্রম করে চলেছিলেন নিজেদের ড্রিম গুলোকে ফুলফিল করার জন্য, তারা কিন্তু এই মাসে সেই সমস্ত ড্রিম কিন্তু ফুলফিল করতে পারবেন। জবের জায়গায় কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। অনেকের জবের জায়গায় কিন্তু প্রমোশন হওয়ারও সম্ভাবনা কিন্তু থাকছে। জবের জন্য আপনাদের কিন্তু কোথাও বিদেশ সফরে যেতে হতে পারে, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। অনেকের স্যালারিতে ইনক্রিমেন্ট হওয়ারও সম্ভাবনা কিন্তু এই মাসে আছে। জানবো বিজনেস কেমন যাবে না যাবে। অনেকে তার বন্ধুর সাথে এই মাসে কিন্তু পার্টনারশিপে বিজনেস শুরু করতে পারেন। যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো। তারা অর্থনৈতিকভাবে সহায়তা খুব ইজিলি পেয়ে যাবেন। বিজনেসের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত বলা যায়। যে পুরোনো বিজনেস গুলো চলছিল তারা কিন্তু এই মাসে বিজনেসে খুব ভালো গ্রোথ দেখতে পাবে। এই সময় আপনারা যদি বিজনেস পারপাসে কোনো আইনি কাজকর্ম সেরে ফেলবেন, পরিকল্পনা করে থাকেন, তাহলে একদম সঠিক পরিকল্পনা করছেন, এই মাসে কিন্তু যে কোনো আইনি কাজ বিজনেস সংক্রান্ত আপনারা খুব ইজিলি করে উঠতে পারবেন। এবার জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে, এই মাসে আপনাদের অর্থ সঞ্চয়ের জন্য প্রচন্ড মাত্রায় পরিশ্রম করতে হবে। আর্থিক লেনদেনের সময় কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে যদি না করেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এই মাসে আপনারা বেকার কিছু জিনিসের জন্য প্রচন্ড পরিমাণ অর্থ কিন্তু ব্যয় করবেন। আপনাদের ভাই বোনকে কিন্তু এই সময় অর্থ ধার দিতে হতে পারে, যার ফলে কিন্তু আপনারা খানিকটা আর্থিক সংকটও এই মাসে পড়তে পারেন। অর্থনৈতিক পরিস্থিতিটা কিন্তু এ মাসে আপনাদের একটা এভারেজ যাবে বলা যায়। জানবো হেলথ কেমন থাকবে না থাকবে। হেলথের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে, হাঁটু সংক্রান্ত, হাত সংক্রান্ত প্রবলেম কিন্তু পুরো মাসটাই আপনাদের ভোগাবে। নিজেদেরকে একটু ফিটনেসের মধ্যে রাখুন, তাহলে কিন্তু আপনারা দেখবেন অনেকটা ভালো থাকছে, না হলে কিন্তু সমস্যাগুলো আপনাদের কাবু করতে পারে। যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের কিন্তু গোটা মাসটাই শরীর নিয়ে কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে। জানবো লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকবে না থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, যারা নিজের পার্টনারকে বিয়ে করবেন ভাবছেন, তারা যদি এই সময় বাড়িতে কথাবার্তা বলেন তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না, জিনিসটা খুব ইজিলি আপনারা হ্যান্ডেল করে পারবেন। যারা নিউলি ম্যারিড কাপল আছেন তারা কিন্তু এই মান্থে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারেন। অনেকের আবার অনেক বিষয়রাশির মানুষের কিন্তু এই মাসে একটু সমস্যা থাকছে, বিচ্ছেদ হওয়ার সমস্যা কিন্তু থাকছে। আপনার পার্টনারের অন্য কারোর সাথে অ্যাফেয়ার থাকবে এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটু সমস্যা থাকছে। অনেকে আবার তার পার্টনারকে কিন্তু প্রচন্ড পরিমাণ ডাউট করবে, এই ব্যাপারগুলো থাকছে। অনেকের কিন্তু শ্বশুর বাড়ির সাথে এই সময় একটু সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। মিলিয়ে মিশিয়ে মাসটা যাবে, খুব একটা বেটার কিছু এই মাসে আপনারা প্রেম বা বিবাহ নিয়ে রেজাল্ট কিন্তু পাবেন না। সেটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না, সেটা নির্ভর করবে আপনাদের পার্সোনাল বার্থ চার্টের উপর। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে না থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যেটা সবার ফার্স্টে বলার সেটা হচ্ছে, এই মাসে আপনাদের মা বাবা কোথাও ভ্রমণে যেতে পারে, যার পুরোটাই ফিনান্সিয়াল দায়িত্ব কিন্তু আপনার কাঁধে এসে বর্তাবে। বাড়ির অনেক মেম্বার এই সময় কিন্তু হেলথ নিয়ে প্রচন্ড চাপে থাকবে, যার জন্য কিন্তু বাড়ির পরিস্থিতিটা যার জন্য কিন্তু বাড়ির পরিস্থিতি একটু খারাপ থাকবে বলা যায়। বাচ্চাদের স্বাস্থ্য কিন্তু এ মাসে খুব একটা ভালো থাকবে না, বাচ্চাদের স্বাস্থ্য নিয়েও কিন্তু এ মাসে আপনারা প্রচন্ড পরিমাণ চাপে থাকবে, তার ফলে কিন্তু আপনাদের এই মাসটা একটু খারাপ যাবে সব বিষয় বলা যায়। কারণ যেহেতু পুরো মাসটাই আপনারা কোনো না কোনো কারণে হেলথ নিয়ে একটু সমস্যায় থাকবেন, তাই এই মাসটা খুব একটা ভালো আপনাদের যাবে না।
বিষ রাশির মানুষদের নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলস আলোচনা করে দিলাম। যদি কোনো বন্ধু ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আজকের মতো এখানেই, দেখা হবে অন্য ভিডিও।